हेलो गाइस, आज के वीडियो आलोचना करब एबीटीए टेस्ट पेपर पॉलिटिकल साइंस पेज हे एसी 71। पेज नंबर एसी 71। एक नम्बर प्रश्न, 1945 ख्रीष्टाब्दे जे युद्धेर पर आनुष्ठानिक भावे ठंडा लड़ाइयेर सूचना हय सेटी हलो द्वितीय विश्वयुद्ध। दुई नम्बर, द्विमेरुवादेर जुगे पुंजीबादी शिविरेर नेतृत्व दियेछिल एखाने मार्किन युक्तराष्ट्र। तारजिके ब्रिंकम्यानशिप अफ ओयार কোন ঘটনাকে বলা হয়? এখানে হচ্ছে ঠান্ডা লড়াই। তাহলে হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতির জনক জওহরলাল নেহরু, এখানে শুধু নেহরু লেখানো হয়েছে। নিচের মধ্যে কোনটি ব্রিক্সের সদস্য নয়, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, তাহলে চীন, সাউথ আফ্রিকা। এখানে পুরো নাম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর এখানে চীন, সাউথ আফ্রিকা। এর মধ্যে কোনটি সদস্য নয়? এখানে হচ্ছে আইতে হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে সি আই, এখানে বি হচ্ছে ব্রাজিল, আর হচ্ছে রাশিয়া। তাহলে এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নয়, উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় 2005 সালে। তার হচ্ছে কি, আন্তর্জাতিক বিচারালয়ের সংবিধানকে বলা হয় সনদ। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। ভারত জাতিপুঞ্জের সদস্য হয় 1945 সালে। তার হচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় ওয়াশিংটনে। তার হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়। এখানে হচ্ছে ইম্পিচমেন্ট পদ্ধতিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স লাগে 35 বছর। তার হচ্ছে মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন এখানে বিধানসভার কাছে। তার হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে সংবিধানের কত 123 নং ধারা অনুসারে। তারপরে হচ্ছে দুই বা ততোধিক রাজ্য সরকারের মধ্যে আইনগত বিরোধ দেখা দিলে তার মীমাংসা করেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি নিয়োগ বা বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি। তারপরে হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। তারপরে একটি প্রশ্ন হচ্ছে, একটি অভিলেখ আদালত হল হাইকোর্ট। তারপরে হচ্ছে জেলা জজকে নিয়োগ করেন রাজ্যপাল। লোক আদালতের জনক হলেন পি এন ভগবতী। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও। ন্যায় পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 জন। এখানে হচ্ছে 5 থেকে 30 জন, কিন্তু সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ হচ্ছে 30 জন হয়। তাহলে হচ্ছে বলবন্তায়ন মেহতা কমিটির সুপারিশ পাশ হয় 1957 সালে। তারপরে প্রশ্ন হচ্ছে, গ্রাম সংসদের সভা আহ্বান করেন, এখানে হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি। তাহলে এক কথা উত্তর এসিকিউ প্রশ্নগুলো রয়েছে। তাই একটি পঞ্চশীল নীতি উল্লেখ করা, এখানে হচ্ছে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন? জওহরলাল নেহরু। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়? বাংলাদেশের ঢাকায়। দ্য মেকিং অফ ফর গিভেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে ফ্রাঙ্কেল, জোসেফ ফ্রাঙ্কেল। তার প্রশ্নগুলো রয়েছে, একজন হাইকোর্টের বিচারপতি অবসরের বয়স হচ্ছে 62 বছর। তারপরে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের কতজন আসন সংরক্ষিত থাকে? 33%। তার মান আটকে হচ্ছে প্রশ্ন রয়েছে,
এই প্রশ্নগুলি উত্তর নিয়ে আলোচনা, যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।